দর্শক, বণিক বার্তা নিয়মিত আয়োজন বণিক বার্তা নিউজরুমে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি আমি সিরাজুম মুনিরা। আপনারা জানেন এই আয়োজনে আমরা আলোচনা করে থাকি বণিক বার্তায় প্রকাশিত একটি খবর নিয়ে। আজ আমরা যে খবরটি নিয়ে আলোচনা করব সেটি হলো, বাহ্যিক সৌন্দর্য বাড়লেও পরিবেশ উপযোগী হয়নি হাতিরঝিল। প্রতিবেদনটি তৈরি করেছেন বণিক বার্তার নিজস্ব প্রতিবেদক শামীম রহমান ও আলফাতা মামুন। আলফাতা মামুন এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে আছেন, কথা বলবো তার সঙ্গে। মামুন, আপনাকে স্বাগত। আপনাকেও ধন্যবাদ। মামুন, আপনাদের প্রতিবেদনে আপনার হাতিরঝিলের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছেন। তো আমরা যেটা স্বাভাবিক দেখতে পাই যে হাতিরঝিলে প্রচুর মানুষ ঘুরতে যান, কিন্তু সবারই একটা কমপ্লেন থাকে পানির দুর্গন্ধ নিয়ে। তো এই বিষয়ে সংশ্লিষ্টরা আসলে কি বলছেন? আমরা জেনেছি যে একটা পরিকল্পনা ছিল যে এই জলাধারের পানিটা পরিষ্কার করা হবে, সেটা কতদূর বা আসলে সেটার কোনো অগ্রগতি আছে কিনা? মুনিরা, হাতিরঝিল নিয়ে বেশ কিছু গবেষণাও হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি যে হাতিরঝিলের যে পরিকল্পনা ছিল সেখানে নকশাগত কিছু ত্রুটি ছিল। আচ্ছা, সেই নকশাগত ত্রুটির কারণেই আসলে আজকে হাতিরঝিলের এই অবস্থা। আমরা দেখেন এখানে শিরোনামে লিখেছে, বাহ্যিক সৌন্দর্য বেড়েছে কিন্তু পরিবেশ উপযোগী হয়নি। যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পরিবেশের জন্য যে কাজটা করতে হবে, প্রথমত হচ্ছে পানিটা সুন্দর থাকতে হবে, সেখানে কিন্তু এখন সুন্দর পানি নেই। তবে রিসেন্টলি যে কাজটা করেছে সেখানে কিছু রাসায়নিক পদার্থ মিশ্রণ করে পানিটাকে বিশুদ্ধ করার চেষ্টা করছে। সেটা শুধু ওই অংশে, যে অংশে আপনার নৌপথ চলে অর্থাৎ ওয়াটার ট্যাক্সি চলে, সেখানেই শুধু পানিটা সুন্দর আছে। কিন্তু এর আশেপাশে যে চ্যানেলগুলো আছে, পয়েন্টগুলো আছে, সেখানে কিন্তু আসলে পানিটা সুন্দর নেই। এক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে, যখন হাতিরঝিল পরিকল্পনা করা হয়েছিল, হাতিরঝিলের বড় একটা উদ্দেশ্য ছিল যে পরিবেশটা সুন্দর থাকবে, এখানে বাড়িপাত হবে, অর্থাৎ বর্ষার সময় যে বৃষ্টিপাতটা হচ্ছে সেই পানিটা হচ্ছে হাতিরঝিল জমা হবে, পাশাপাশি এখানে মাছ চাষ করা হবে এবং সেই মাছ ঢাকার বড় একটা আমিষের চাহিদা পূরণ করবে, এই ধরনের পরিকল্পনা ছিল। কিন্তু 2013 সালে যখন এটা শুরু হয়, এক বছরের মাথায় পানিটা নষ্ট হয়ে যাচ্ছিল। কেন নষ্ট হচ্ছিল সে বিষয়টা আপনি যদি আমার কাছে জানতে চান, তাহলে আমি বলবো যে হাতিরঝিলের দুইটা ডাইরেক্ট ড্রেন ছিল, যে ড্রেন দিয়ে পানিটা ঢুকবে, আরেকটা হচ্ছে যে সুয়ারেজ লাইন ছিল। সুয়ারেজের লাইনটা এখন হাতিরঝিলের মধ্যে এক হয়ে গিয়েছে। কিভাবে হয়েছে? বড় একটা পাইপ আছে সেখানে সুয়ারেজের, কিন্তু সেটার আর ইন্টার কানেকশন করা হয়নি, ফলে হাতিরঝিলের যে ড্রেন ছিল সেই ড্রেন দিয়ে হচ্ছে সুয়ারেজ যাচ্ছে, বাসাবাড়ির সুয়ারেজগুলো যাচ্ছে। কিন্তু মজার বিষয় হচ্ছে, নগরবিদরা বলছেন যে সুয়ারেজটা আসলে কার্যকর না, অব্যবহৃত আছে, কিন্তু ওয়াসার এমডি দাবি করছেন যে সুয়ারেজটা কার্যকর আছে। এই দিকে আমরা একটা কনফ্লিক্ট পেলাম। আর যে বিষয়টা আপনি বলছিলেন যে হাতিরঝিলের যে পরিবেশের বিষয়টা, আসলে এখন সেই পরিবেশটা সুন্দর নেই। আচ্ছা, তাহলে পানিটা যে নোংরা হচ্ছে এটা তো সঠিক? সঠিক। তাহলে কেন হচ্ছে, তারা কি বলছেন যে কি কারণে পানি ময়লা হচ্ছে? পানি ময়লা হওয়ার বড় একটা কারণ হচ্ছে যে সুয়ারেজ যে পাইপটা বানানো হয়েছে সেই পাইপটা এখন ব্যবহার করা হচ্ছে না। আমি এখানে কিন্তু অকার্যকর শব্দটা হবে না, এটা হবে ব্যবহার হচ্ছে না। কেন ব্যবহার হচ্ছে না? কারণ সুয়ারেজের বড় পাইপ দেওয়া হয়েছে যেটা আপনার বেগুনবাড়ি হয়ে বালি নদী পর্যন্ত যাচ্ছে, দাসের কান্দি পর্যন্ত গিয়েছে, কিন্তু এরপরে এইটা হচ্ছে আপনার বাসা থেকে তো একটা কানেকশন দিতে হবে সেই সুয়ারেজের সঙ্গে, কিন্তু সেই কানেকশনটা দেওয়া হয়নি, এইটা নিশ্চিত করতে পারেনি ওয়াসা। ফলে এখানে ওয়াসা লাইন করেছে কিন্তু সেই লাইনটা আসলে কার্যকর নেই। আর এখন বাসাবাড়ির মানুষ কি করবে? বাসাবাড়ির মানুষ ডাইরেক্ট যে হাতিরঝিলের যে ড্রেনেজ ছিল সেখানেই হচ্ছে যে আপনার পাইপ দিয়ে দিয়েছে, এবং সুয়ারেজের ময়লা, তারপর হচ্ছে সব ধরনের ময়লা এখন যাচ্ছে। এবং আরো ভয়াবহ বিষয় হচ্ছে, আমি যখন কালকে ওখানের ওয়াটার ট্যাক্সি যারা চালায় তাদের সঙ্গে কথা বললাম, বললো যে ওষুধ প্রয়োগ করে এখন হয়তো ঠিক আছে, কিন্তু যখন বর্ষা চলে আসবে তখন রাসায়নিক পদার্থ প্রয়োগ করে পানিটা বিশুদ্ধ রাখা সম্ভব হবে না। তাহলে এটা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি, মানে কবে নাগাদ এই পানিটা আসলে ঠিক করা হতে পারে বা আদৌ এই পরিকল্পনা আছে কিনা? হাতিরঝিল কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলেছি, তারা এখন পর্যন্ত বড় ধরনের কোনো পরিকল্পনা নেয়নি। এখনো তারা এভাবেই রেখেছে যে রাসায়নিক পদার্থ প্রয়োগ করে পানিটা বিশুদ্ধ রাখবে, এটাই রেখেছে। কিন্তু আমি আপনাকে বলেছি যে এটা বর্ষার সময় কিন্তু এটা সম্ভব হবে না, তো এই বিষয়টা ভাবার বিষয়। কিন্তু ভবিষ্যৎ কোনো পরিকল্পনা নেই তাদের। পাশাপাশি মাছ চাষের কথা যখন তাদেরকে জিজ্ঞেস করেছি, তারা বললো এখানে যেহেতু পানিটা রাসায়নিক পদার্থ প্রয়োগ করা হচ্ছে, সেখানে মাছ চাষ করা কতটা স্বাস্থ্যসম্মত এবং সেই মাছ খাওয়া কতটা স্বাস্থ্যসম্মত, এই বিষয়টা এখনো পরীক্ষা নিরীক্ষা করা হয়নি। তার মানে হচ্ছে মাছ চাষের বিষয়টি এখানে বাদ গিয়েছে। তাহলে বিশেষজ্ঞদের সঙ্গে নিশ্চয়ই আপনাদের কথা হয়েছে, তারা এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কোনো উপায় কি বলছেন? বিশেষজ্ঞরা এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য একটি কথাই বলেছেন, সেটা হচ্ছে সুয়ারেজ লাইন যেটি আছে সেটি ব্যবহার করা, মানুষের বাসাবাড়ি থেকে যে সুয়ারেজ লাইন যাচ্ছে
সেটি হচ্ছে মূল সোয়ারেজ লাইনের সঙ্গে হচ্ছে কানেক্ট করে দেওয়া, তাহলে হাতিরঝিলের পানিটা অনেকটা স্বচ্ছ থাকবে। মুনিরা, আপনাকে আরেকটি কথা বলে রাখি যে এখানে যারা দর্শনার্থী আসছেন তারা সুন্দর হাতিরঝিলটাকে, সুন্দর পরিবেশ যতটুকু আছে সেটাকে আরো বেশি নষ্ট করছেন। আমরা যারা যাচ্ছি এখানে, যারা দর্শনার্থী আছি, যারা পথচারী আছি, আমাদেরকে যেমন সচেতন হতে হবে, হাতিরঝিল কর্তৃপক্ষকেও সচেতন হতে হবে, ওয়াসাকেও এই বিষয়ে একটা উদ্যোগ নিতে হবে যে আসলে হাতিরঝিলকে বাঁচাতে হবে, হাতিরঝিলের পরিবেশটাকে সুন্দর রাখতে হবে। অনেক ধন্যবাদ মামুন আপনাকে। আপনাকেও ধন্যবাদ। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। প্রতিদিন বণিক বার্তার এমন নিয়মিত আয়োজন নিয়ে আমরা থাকছি সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে। এছাড়া যখনকার খবর তখন পেতে ক্লিক করুন www.bonikbarta.net। ভালো থাকুন, সুস্থ থাকুন।